দেখো বিশু ক্যারিয়ারসের গঠন কেমন হয়ে থাকে, এই গায়ে হচ্ছে এগুলো কণ্টক যুক্ত সারা গায়ে, ওকে দেখো ধীরে ধীরে আঁকা, টাইম নেই না হলে ক্লাসটা ক্লাস কমপ্লিট হবে না, যদি সময় যদি ভালো ওই অতি সুন্দরভাবে আঁকা হয় তাহলে কিন্তু ক্লাসটাই আমাদের শেষ হবে না, ঠিক আছে, বোঝানোর জন্য একটা ড্রয়িং করা, যদি তোমাদের 1 ঘন্টা ক্লাস, তাহলে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো যে কি কন্টক, কি যে সেটা মেসোপ্যালিওলিথিক সেল, তাই না? আর কি লক্ষ্য করা যায়, এই যে পেনিকল, পেনিকল বর্তমান, নিউক্লিয়াস ড্র করবে এবং কি হয় না, এখানে কিছু গ্রুপ বা অনুদৈর্ঘ্য খাঁজ দেখা যায় যেখানে কি থাকে ফ্লাজেলা, এটা হচ্ছে ফ্লাজেলা, ওকে। আর কি হয় দেখো, এখানে এখানে এই যে একটা খাঁজ গ্রুপ আড়াআড়ি ভাবে এখানে একটা গ্রুপ বা খাঁজ দেখা যায়, এটা এক ধরনের খাঁজ, এটা দেখো এটা এক প্রকারের খাঁজ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে, এখানে এক ধরনের খাঁজ বর্তমান থাকে, আর এখানে যে কোষ সেই কোষগুলো কি কোষ, ক্রোমাটোফোর, এখানকার সেলগুলোর নাম কি, এখানকার সেলগুলোর নাম হচ্ছে ক্রোমাটোফোর, কি সেলের নাম, ক্রোমাটোফোর, ওকে। তাহলে ডায়াগ্রামটা জাস্ট যে সিম্পল ভাবে একটু দেখে নেবে, ওকে, কি কি থাকে, কন্টক, সারা গায়ে, পেলিকল, ক্রোমাটোফোর, নিউক্লিয়াস, বিভিন্ন খাঁজ দেখা যায় এবং ফ্লাজেলা। তো এর বৈশিষ্ট্য কি হবে, দেখো নিউক্লিয়াসটা সুগঠিত এবং আবরণী বেষ্টিত, এটা যদি নিউক্লিয়াস হয় তো এই যে নিউক্লিয়াসের চারিপাশে আবরণ আবরণ বেষ্টিত, ওকে, তাহলে নিউক্লিয়াস প্রথম বৈশিষ্ট্য হবে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস চারিপাশে আবরণ যুক্ত, এখানে কি ক্রোমোজোম থাকে যা কেবল আম্লিক প্রকৃতি, দেখানো হয়নি, ক্রোমোজোম থাকে যেটা আম্লিক প্রকৃতি, কোষ বিভাজন যে অ্যামাইটোটিক পদ্ধতিতে হয়ে থাকে, অর্থাৎ এখানকার যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস ধীরে ধীরে ডাম্বেল আকৃতির হয়, নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হওয়ার ফলে সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয় এবং সেলটা দুটি ভাগে ডিভিশন হয়ে যায়, জাস্ট এইটুকু ঘটে থাকে, অ্যামাইটোটিক মানে সেল জাস্ট সেলের নিউক্লিয়াস বিভাজন হলো তার সঙ্গে সঙ্গে সেলটাও দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে কি অ্যামাইটোটিক প্রকৃতির বিভাজন, ওকে। আচ্ছা আর কি দেখা যায়, এই দশায় ক্রোমোজোম যেহেতু বর্তমান তাই ক্রোমোজোম গুলো কেমন অবস্থায় থাকে, কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, এই যে তোমরা পড়েছো না যে সেল বা কোষ বিভাজনের সময় যে পড়েছো যে প্রোফেজ দশা, যেখানে শুরুতে কি হয় কোষ কেমন ক্রোমোজোম কেমন থাকে, একদম কুণ্ডলীকৃত পেঁচিয়ে থাকে, পরবর্তীকালে জল যখন সেখান থেকে ইয়ে হয় তখন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মোটা আকৃতি হয়ে থাকে, তাহলে সেই প্যাঁচানো অবস্থায় ক্রোমোজোম অবস্থান করে কাদের ক্ষেত্রে, মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয়াস পর্বের প্রাণী যারা দেখা যায় তাদের ক্ষেত্রে, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়া থাকে না, চলো বৈশিষ্ট্যগুলো লিখে দিই, ডায়াগ্রাম বলে গেছে, তাহলে বলবে এখানে পেলিকল বর্তমান, আচ্ছা নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার পর্দা থাকে, এখানকার কোষ বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির, কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না, এখানে হচ্ছে তোমার ক্রোমোজোম বর্তমান থাকে আম্লিক প্রকৃতির, যে ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড গুলো কুণ্ডলীকৃত জট পাকিয়ে অবস্থান করে থাকে, আর কি বৈশিষ্ট্য বলবে, এখানে বলবে যে এখানকার যে ইয়েগুলো ক্রোমো মানে নিউক্লিয়াস যেগুলো সেটা সুগঠিত, ঠিক আছে, আর কি বলবে যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বিহীন, অর্থাৎ প্রাণীদের যে সেন্ট্রোমিয়ার না থাকলে ক্রোমোজোম বিভাজিত হতে পারে না, সে সেন্ট্রোমিয়ার বিহীন হচ্ছে এখানকার ক্রোমোজোমগুলো, আর কি থাকে এখানে কোষ পর্দা থাকে কিন্তু কোষ প্রাচীর থাকে না, তাহলে সেল মেমব্রেন বর্তমান, অর্থাৎ কোষ পর্দা থাকে কিন্তু কোষ প্রাচীর এখানে লক্ষ্য করা যায় না, ওকে, কোষ প্রাচীরের পরিবর্তে কি থাকে পেলিকল, তাহলে বোঝা গেছে এই যে পেলিকলটা বলছি সেটা কি কোষ প্রাচীরের যে পরিবর্তে যে ওয়াল সেটা হচ্ছে পেলিকল, আর কোষ পর্দা হচ্ছে বাইরের আবরণী, এখানকার রাইবোজোম হচ্ছে একটেশ প্রকৃতি, এখানকার রাইবোজোম থাকে, এটা হচ্ছে রাইবোজোম যেটা এটিএস প্রকৃতির, ওকে, দেখো
কি এখানে ক্লোরোপ্লাস্ট থাকে অর্থাৎ শ্বসনতন্ত্রকারী অঙ্গাণু বর্তমান থাকে এছাড়া কিন্তু এখানে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এগুলো থাকে না তাহলে বোঝা গেছে জাস্ট ছবি দেখলে মোটামুটি ছবি নাম থেকে হয়ে যাবে যে নিউক্লিয়াস আরবার বলছি বৈশিষ্ট্য তাহলে কি বলবে নিউক্লিয়াস বর্তমান সুগঠিত নিউক্লিয় পর্দা বর্তমান কোষ বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির অ্যামাইটোটিক প্রকৃতি হওয়ার জন্য বিভাজনের সময় নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয় না ক্রোমোজোম সুগঠিত বর্তমান ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম বর্তমান ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিডগুলো জট প্রকৃতি কুণ্ডলাকৃত হয়ে থাকে ক্রোমোজোম আম্লিক প্রকৃতির আম্লিক প্রকৃতি মানে যার পিএইচ 7 এর কম ওকে আর কি থাকে কুণ্ডলাকৃত অবস্থান করে রাইবোজোম থাকে এইটিএস প্রকৃতির রাইবোজোম দু ধরনের বললাম পরে পড়াবো আর কি বললাম কোষ পর্দা থাকে কোষ প্রাচীরের পরিবর্তে পেলিকাল বর্তমান থাকে সেলগুলো ক্রোমাটোফোর বিভিন্ন খাঁজ দেখা যায় দেহের বাইরে কণ্ঠ কাঁটার মতো অংশ বর্তমান আর ফ্ল্যাজেল থাকে এবং এখানে সেন্ট্রোমিয়ার থাকে না ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে মাইটোকন্ড্রিয়া থাকে না এটা হচ্ছে মেসোক্যারিওটিকের বৈশিষ্ট্য দেখো এই মেসোক্যারিওটি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মেসো ক্যারিওটিক শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ডজ বিজ্ঞানী কে ডজ ওকে বিজ্ঞানী ডজ তিনি প্রথম ১৯৬৬ খ্রিস্টাব্দে মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয় শব্দটি ব্যবহার করেছিলেন দেখো নেক্সট আমরা পড়বো ইউক্যারিওটিক বা আদর্শ কোষ যেটা কালকেই পড়েছি আগের দিন ক্লাসেই পড়েছি যে আদর্শ কোষের যে ডায়াগ্রাম সেটা দেখিয়েছি তো আদর্শ কোষের ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি না ইউক্যারিওটিক বা আদর্শ কোষের এটা একটা গ্রিক ওয়ার্ড একটা গ্রিক শব্দ ইউ মানে হচ্ছে আদর্শ ওকে আর ক্যারিওটস মানে নিউক্লিয়াস তো ইউক্যারিওটিক বা আদর্শ কোষ কাকে বলে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা নিউক্লিয় মেমব্রেন নিউক্লিয় জালিকা বর্তমান আচ্ছা পর্দা ঘেরা কোষঙ্গাণু বর্তমান থাকে ক্রোমোজোম ডিএনএ সবকিছু সুগঠিত সেই সমস্ত কোষকে বলা হচ্ছে আদর্শ কোষ বা ইউক্যারিওটস কোষ থাকে ওকে তো এই এই ইউক্যারিওটিক কোষ আবার দুই ধরনের একটা উদ্ভিদ কোষ উদ্ভিদ আদর্শ কোষ আর প্রাণী আদর্শ কোষ পার্থক্যটা কি হবে উদ্ভিদ আদর্শ কোষের ক্ষেত্রে কোষ পর্দা থাকে না কোষ প্রাচীর থাকে আর উদ্ভিদ আদর্শ কোষের ক্ষেত্রে কি হয় প্লাস্টিড বর্তমান থাকে প্রাণী আদর্শ কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে না আমরা পার্থক্য একটু পরেই পড়বো তো ডায়াগ্রামটা রাখছি না বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি বলে দেব যে আদর্শ কোষের বৈশিষ্ট্য যদি পরীক্ষায় লিখতে দেয় 3 মার্কসের বা 2 মার্কসের ডায়াগ্রাম দেবে দেন লিখবে যে এই কোষের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য কি যে সুগঠিত নিউক্লিয়াস বর্তমান সুগঠিত নিউক্লিয়াস বর্তমান সুগঠিত নিউক্লিয়াস বর্তমান মানে সেটা নিতে হবে না নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা নিউক্লিয় জালক জালক ও নিউক্লিয় প্লাজম এই সবগুলো উপস্থিত থাকবে তবে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস বর্তমান ওকে আর কি থাকে এই কোষে পর্দা ঘেরা কোষঙ্গাণু বর্তমান থাকে এই কোষের মধ্যে পর্দা ঘেরা কোষঙ্গাণু ডায়াগ্রামটা আঁকছি না কারণ আগের ক্লাসে এঁকেছি সে একই ডায়াগ্রাম আদর্শ কোষের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু বর্তমান কি কি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া আচ্ছা মাইটোকন্ড্রিয়া আর কি আছে গলগি বডি লাইসোজোম প্লাস্টিড ইত্যাদি বর্তমান থাকে ইউক্যারিওটিক বা আদর্শ কোষের মধ্যে নোট করে নাও রাইবোজোম থাকে
এন্ডোপ্রাইবোসোম হচ্ছে এন্ডোপ্রাইটিক রেটিকুলামের গায়ে থাকে অবস্থান করে, লিখেছো? আচ্ছা আর কি বৈশিষ্ট্য আছে? অনেক বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সুগঠিত মানে সবকিছুই মোটামুটি এর মধ্যে লক্ষ্য করা যায়। আর কি হবে না, ইআর এন্ডোপ্রাইজোমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম বর্তমান এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের, একটা হচ্ছে মসৃণ ও অমসৃণ। কেন মসৃণ অমসৃণ বলেছি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোমের ছোট্ট ছোট্ট এরকম দানা থাকে, এটা ধর এটা এর গায়ে যদি ছোট ছোট দানা থাকে তাহলে সেটা অমসৃণ হয়ে গেল, আর যদি শুধু প্লেন থাকে তাহলে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক মসৃণ রেটিকুলাম, যেটা বর্তমান। আর কি থাকে? শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। আর বৈশিষ্ট্য হবে যে শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। ওকে, প্রাণী কোষের মধ্যে বর্তমান। আর কি হবে এখানে উদ্ভিদ কোষের মধ্যে, যেহেতু বললাম যে আদর্শ কোষ দুই প্রকারের, তাই উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এখানে আসবে। পরীক্ষায় যদি উল্লেখ করে দেয় শুধু প্রাণী কোষ, তখন প্রাণী কোষে লিখবে উদ্ভিদ কোষে, বলে সারা সংশ্লিষ্ট অ্যাড হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড এবং সারা সংশ্লিষ্ট রঞ্জক ক্লোরোপ্লাস্টিড সেটা বর্তমান থাকে। ওকে, উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিক ক্লোরোপ্লাস্টের মধ্যে শ্বাসরঞ্জক বর্তমান, ওইটা লিখে নাও। যে উদ্ভিদের দেহে ক্লোরোপ্লাস্টের মধ্যে শ্বাসসংশ্লেষীয় রঞ্জক বর্তমান থাকে। আর কি বৈশিষ্ট্য এখানে, কোষ বিভাজনের সময় উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে। আর এখানে মাইটোটিক কোষ বিভাজনের সময় মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয়। মাইটোটিক অ্যাপারেটাস কি, ওটা মাইটোটিক মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় বলবো, ঠিক আছে? সাজ উৎসেচক হিসেবে এখানে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াম থাকে। সাজ যে উৎসেচক, সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়ায় থাকে। মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় বলবো কোন কোন উৎসেচক থাকে। তো এই যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় কার ক্ষেত্রে, ইউক্যারিওটস বা আদর্শ কোষের ক্ষেত্রে, ঠিক আছে? বোঝা গেছে? ডায়াগ্রামটা আগের দিন এখানে দেখিয়েছি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে পার্থক্য হবে কোষ প্রাচীর থাকবে বাইরের দিকে, আর কি বর্তমান। দেখো তোমার ডায়াগ্রামটা ভালো করে আঁকবে, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ। ওকে, আদর্শ উদ্ভিদ কোষ আগের দিন প্রাণী কোষ দেখিয়েছি প্লাস্টিকটা বাদ দিয়ে, সেখানে কি হচ্ছে কোষ প্রাচীর বর্তমান, ডিওটিওজোম থাকে, পরে বলবো, প্লাস্টিক বর্তমান, মাইটোকন্ড্রিয়া দেখা যায়, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং রাইবোজোম বর্তমান থাকে, অর্থাৎ সুগঠিত অঙ্গাণুগুলো বর্তমান। ওকে, তাহলে দেখো একবার সামারাইজ করে দিচ্ছি, দেখে নাও যে কোষ হচ্ছে তিন প্রকারের বললাম, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে মেসো ক্যারিওটিক, আর একটা বললাম ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক আবার দুই ধরনের আদর্শ কোষ, কি কি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, তাই না? আর প্রোক্যারিওটস কি কি, প্রোক্যারিওটস এক্সাম্পল কি বললাম, নীলাভ এক্সাম্পল,
নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। এটা খাতাটা ছোট করে লিখে নিও, ওকে? এর পরীক্ষা আসতে পারে যেটা প্রোক্যারিওট, ইউক্যারিওট এবং মেসোক্যারিওটের মধ্যে পার্থক্য লেখো, পরীক্ষা দিতে আসবে। আমার বোর্ডটা ছোট, তাই বোর্ডেতে সবটা মানে ওই যে মানে কিভাবে লিখতে হয় পার্থক্য, প্রথমে বিষয় লিখতে হয়, বাদিকে বিষয়, তারপরে যে দুটোর মধ্যে পার্থক্য দিয়েছে সেটা সম্পর্কে লিখতে হয়। তো আমার বোর্ডে যেহেতু জায়গা হবে না, বোর্ড ছোট, তাই বিষয়টা আমি লিখছি না, তোমরা লিখে নেবে। আমি তিনটের মধ্যে পার্থক্য দেখাচ্ছি, পরীক্ষাতে আসতে পারে প্রোক্যারিওটের সঙ্গে ইউক্যারিওটের পার্থক্য, অর্থাৎ আদি কোষের সঙ্গে আদর্শ কোষের পার্থক্য, পরীক্ষায় আসতে পারে প্রোক্যারিওটের সঙ্গে মেসোক্যারিওটের পার্থক্য, বা পরীক্ষায় আসতে পারে মেসোক্যারিওটের সঙ্গে ইউক্যারিওটের পার্থক্য, বাট আমি তিনটেই একসঙ্গে দেখাচ্ছি পার্থক্য। কার প্রোক্যারিওটিক, মেসো ক্যারিওটিক আর ইউ ক্যারিওটিক, ওকে? তিনটের মধ্যে ডিফারেন্স। এবার তোমরা পরীক্ষা কি করবে, আমি জাস্ট বললাম, বলছি পরীক্ষায় এখানে লিখবে বিষয় দিয়ে, এখানে এক নম্বর পয়েন্ট ধরে করলে যে কোষ প্রাচীর, এখানে এক নম্বর করলে কোষ প্রাচীর, আমার বোর্ড ছোট লেখা জায়গা হবে না, একটাতে ভর্তি হয়ে যাবে কোষ প্রাচীর। তাহলে এক নম্বর এখানে লিখবে যে প্রোক্যারিওটের ক্ষেত্রে কি হয়, না কোষ প্রাচীর প্রধানত পেপটাইডোগ্লাইকান দ্বারা গঠিত। এখানে শুধু লিখে দেবে না যে কোষ প্রাচীর বর্তমান থাকে, এই বর্তমান থাকে, থাকে থাকে না, বা থাকে থাকে না থাকে, এরকম করে লিখবে না, অসম্পূর্ণ বাক্য কখনো লিখবে না, পার্থক্য লিখলে বাক্যটা সম্পূর্ণ করে লিখবে। যে কোষ প্রাচীর লেখা লিখবে যে এই কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর গঠিত হয়, আমি বোর্ডে জায়গা নেই বলে লিখতে পারছি না, কোষ প্রাচীর গঠিত হয় পেপটাইডোগ্লাইকেন দ্বারা, পেপটাইডোগ্লাইকেন। ওকে, আবার এখানে লিখলে তাহলে মেসোক্যারিওটের মধ্যে কি হবে যে এখানে সাধারণত থাকে না, তাহলে এখানে কি লিখবে যে এই কোষে, এই কোষে কোষ প্রাচীর থাকে না, তাহলে কি থাকে, পরিবর্তে পেলিকল, পরিবর্তে পেলিকল। আর ইউক্যারিওটের মধ্যে পার্থক্য কি বলবে, যেখানে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে আদর্শ ইউক্যারিওটিক কোষের উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, কিন্তু আদর্শ প্রাণী কোষে থাকে না। দেখেছো, একটা বৈশিষ্ট্য লিখতে গিয়ে বোর্ড ভর্তি, এতবার বুঝতে হবে, এতবার লিখতে হবে, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীর প্রোক্যারিওটসে থাকে, পেপটাইডোগ্লাইকেন মেসোক্যারিওটিকে থাকে না, পরিবর্তে পেলিকল থাকে, ইউক্যারিওটসের মধ্যে থাকে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি লিখ বলবে পার্থক্য, নিউক্লিয় আবরণী। দু নম্বর পার্থক্য হচ্ছে নিউক্লিয় আবরণী, মুখে বলছি শুনে লিখে নাও। তাহলে প্রথম ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয় আবরণী থাকে না, এখানে ভাষায় লিখবে নিউক্লিয় আবরণী থাকে না, মেসোক্যারিওটসের মধ্যে নিউক্লিয় আবরণী থাকে, ইউক্যারিওটসের মধ্যে সুগঠিত নিউক্লিয় আবরণী কি হবে, থাকে, ভাষাতে লিখবে, ঠিক আছে? আচ্ছা, তারপর যে তোমার নিউক্লিয় বস্তু অর্থাৎ ক্রোমোজোম, জায়গা নেই, মুখে বলছি তোমরা লিখে নাও, আমার বোর্ডে ওভাবে এই দুটো পয়েন্ট করে লিখে বারবার বুঝতে হলে টাইমটা ওয়েস্ট হচ্ছে, হয়েছে? তাহলে কোষ প্রাচীর হলো, নিউক্লিয় পট, নিউক্লিয় আবরণী হলো, এরপর হচ্ছে সেন্ট্রোমিয়ার। দেখো তিন বলবে সেন্ট্রোমিয়ার, বিষয় লিখবে সেন্ট্রোমিয়ার, তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকে না অবশ্যই, ভাষাতে লিখবে, বারবার বলছি আমি যে এখানে লিখছি থাকে না, কারণ আমার বোর্ডে জায়গা নেই বলে,
তোমরা পরীক্ষাতে এরকম লিখলে কিন্তু মার্কস কাটবই, আর যে দেখবে সেও কাটবে। তাই পূর্ণ বাক্যে লিখবে যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে সেন্ট্রোমিয়া থাকে না, বা এখানে লিখবে সেন্ট্রোম এই কোষে সেন্ট্রোমিয়া থাকে না। মেসোক্যারিওটিক যে কোষ সেই কোষেও কি হচ্ছে সেন্ট্রোমিয়া থাকে না, আর ইউক্যারিওটিক কোষ সেন্ট্রোমিয়ার থাকে। তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে। আর কি হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি, কোষ বিভাজন প্রোক্যারিওটিক কোষে কোষ বিভাজন হচ্ছে একদম সরল প্রকৃতির বিভাজনের মাধ্যমে ঘটে, অর্থাৎ এটার কি হবে সরল প্রকৃতির কোষ বিভাজন, মানে বাইনারি ফিশন ইত্যাদি। ওকে, আর মেসোক্যারিওটিসের ক্ষেত্রে একটু আগেই বললাম যে এই ক্ষেত্রে কোষ বিভাজন কেমন হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে, তাহলে লিখবে যে এই প্রকারের কোষ বিভাজন হয়ে থাকে, এই প্রকারের কোষ অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। ওকে, আর ইউক্যারিওটসের ক্ষেত্রে কি বলবে যে এই কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস মাইটোসিস মিয়োসিস তিনটে প্রকারই হয়ে থাকে, কি বলবে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিয়োসিস এই তিনটে পদ্ধতি দ্বারা কি হয় কোষ বিভাজন করে থাকে ইউক্যারিওটস। তাহলে পার্থক্য গুলো পরীক্ষাতে হয়তো এই দুটোর মধ্যে পার্থক্য দিল, তখন এই দুটোর মধ্যেই এরকম পয়েন্ট করে লিখবে, ঠিক আছে। আর কি হবে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, দেখো এত বারবার মোছা সম্ভবই নয় না, ফিফথ পয়েন্টের বিষয় কি লিখবে, অনেক অনেক পয়েন্ট আছে, অনেক অনেক যেগুলো লিখতে পারো। পর্দা ঘেরা অঙ্গাণু লিখবে, পর্দা ঘেরা অঙ্গাণু। তাহলে প্রোক্যারিওটিসের ক্ষেত্রে কিন্তু পর্দা ঘেরা অঙ্গাণু থাকে না, আমি জাস্ট থাকে না লিখি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখে বারবার বলছি যে, বা আমি হোমওয়ার্ক দিলেও এইটা লিখবে যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। ওকে, এর ক্ষেত্রে কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোক্যারিওটিসের ক্ষেত্রে কেবলমাত্র কেবলমাত্র পর্দা ঘেরা কোষ অঙ্গাণু হিসাবে এই হয়ে লিখবে হিসাবে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আর এখানে কি হচ্ছে সব রকমের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে, সব রকমের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু বর্তমান। ওকে, দেখো আর কি লিখবে, রাইবোজোম 7 টেস প্রকৃতির অর্থাৎ আদি রাইবোজোম, মেসোক্যারিওটের ক্ষেত্রে 8 টেস প্রকৃতির, আর ইউক্যারিওটের ক্ষেত্রে 8 টেস প্রকৃতির। এই 7 টেস 8 টেস কি, এটা রাইবোজোম পড়ানোর সময় বলবো যে রাইবোজোমকে যদি সেন্ট্রিফিউগেশন যন্ত্রের মাধ্যমে রেখে যদি সেটাকে ঘোরানো হয় তাহলে সেখানে যে অধঃক্ষেপণ পড়ে সেই অধঃক্ষেপণটা দুই প্রকারে পড়ে, সেগুলো পরে পড়াবো। তো এই পয়েন্টগুলো নোট করে নেবে, তার সঙ্গে যদি পারো তো আরও কিছু পয়েন্ট নোট করবে, মাইটোকন্ড্রিয়াল অ্যাপারেটাস কখন দেখা যায়, ঠিক আছে। তারপরে নোট করে নেবে যে এদের ক্রোমোজোমে প্রোটিন বর্তমান থাকে কি না, সারা সংশ্লিষ্ট বস্তু যেটা সেটা কখন কাদের ক্ষেত্রে থাকে না, এগুলো নোট করে নিও। ওকে,